হ্যালো বন্ধুরা, আবারও আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি। আলোচনার বিষয়, যে 12টি খাবার একজন নারীর গর্ভধারণের সম্ভাবনা বাড়ায়, এই 12টি খাবার নিয়ে আজকে আমরা আলোচনা করব। ইদানিং অনেক দম্পতির ক্ষেত্রে বাচ্চা হতে দেরি বা সমস্যা দেখা যায়। দেরিতে বিয়ে, ব্যস্ত জীবন, দূষণ, বাজে লাইফ স্টাইল ও খাবার ইত্যাদি কারণে আমাদের প্রজনন সক্ষমতা কমে যাচ্ছে, ফলে সন্তান নেয়ার কথা ভাবছেন এমন নারীদের অনেকেই এই বিষয়টি নিয়ে খুবই চিন্তিত। এমন কিছু খাদ্য রয়েছে যা আপনাদের স্বামী স্ত্রী দেহের শুক্রাণু ও ডিম্বাণুর পর্যাপ্ত উৎপাদন ও চলাচলের পরিবেশ সৃষ্টির করা এবং দেহের বিভিন্ন হরমোনের কার্যকারিতা বৃদ্ধি করে। তো বন্ধুরা, চলুন দেখে নিই এগুলো কী কী। 1 নম্বর, উদ্ভিজ প্রোটিন। যেসব ফলমূল বা সবজিতে প্রোটিন রয়েছে সেগুলো উর্বরতা বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। গাঢ় পাতার সবজিতে রয়েছে আয়রন, ফলিক অ্যাসিড, বি12, অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন ই। 2 নম্বর, নিয়ন্ত্রিত মাত্রায় প্রাণীজ প্রোটিন। উর্বরতা বাড়ানোর জন্য প্রাণীজ প্রোটিন কমানো প্রয়োজন, তবে একবারে বাদ দেওয়াও উচিত হবে না, কারণ দেহের হরমোন ও অ্যান্টিবায়োটিক উৎপাদনে এর ভূমিকা রয়েছে। 3 নম্বর, ভিটামিন ডি যুক্ত খাবার। ভিটামিন ডি এর অভাবে অনেকেই সন্তান জন্মদানে অক্ষম হয়ে থাকেন। ইয়েল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা সন্তান জন্মদানে অক্ষম নারীদের ওপর একটি গবেষণা চালিয়ে দেখতে পান যে তাদের মধ্যে মাত্র 7% নারীর শরীরে সঠিক মাত্রায় ভিটামিন ডি আছে, বাকি সবাই কম বেশি ভিটামিন ডি এর স্বল্পতায় ভুগছেন। 4 নম্বর, কলা। 4 নম্বর, কলা। সুপারফুড কলায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, যা হরমোনের স্বাভাবিক কার্যক্রম নিয়ন্ত্রণ করে। যেসব মহিলার অনিয়মিত মাসিকের সমস্যা রয়েছে, কলায় উপস্থিতিতে ভিটামিন বি ও তাদের অনিয়মিত মাসিককে নিয়মিত করতে সহায়তা করে। 5 নম্বর, মটরশুঁটি ও স্ট্রবেরি। মটরশুঁটি ও স্ট্রবেরিতে রয়েছে প্রচুর পরিমাণে জিঙ্ক, যা নারী দেহ হরমোনের ভারসাম্য বজায় রাখার জন্য খুবই জরুরি। 6 নম্বর, কুমড়ো ও এর বীজ। কুমড়ো ও কুমড়োর বীজে আছে ভিটামিন বি কমপ্লেক্স, যা দেহের উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে। 7 নম্বর, ভিটামিন সি সমৃদ্ধ খাবার। ভিটামিন সি এর মতো অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরে হরমোনের ভারসাম্যতা বজায় রাখে, শুক্রাণুর পরিমাণ বাড়ায়। 8 নম্বর, বাদাম ও আখরোট। বাদাম ও আখরোট পুরুষ ও নারীর উর্বরতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখে। বাদাম শরীরের প্রয়োজনীয় ভিটামিন ই এর চাহিদা পূরণ করে। 9 নম্বর, আদা ও রসুন। যারা বাবা হতে চাইছেন তাদের জন্য আদা ও রসুন একটি আদর্শ খাবার। রসুনের আছে সেলেনিয়াম নামক একটি অ্যান্টিঅক্সিডেন্ট, যা স্পার্মের সক্রিয়তা বাড়ায়। এছাড়াও রসুনে আছে আরও অলিকিন, যা যৌনাঙ্গের রক্ত চলাচল বৃদ্ধি করে, উদ্দীপনা সৃষ্টি করে এবং স্পার্মের পরিমাণ বাড়ায়। 10 নম্বর, ডার্ক চকলেট। চকলেট খেতে ভালোবাসেন না এমন পুরুষ বা মহিলা পাওয়া দুষ্কর। ডার্ক চকলেটে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। 11 নম্বর, কালোজিরা। কালোজিরা সন্তান গর্ভধারণে যথেষ্ট ভূমিকা রাখে। কালোজিরা বা নাইজেলা সিডে 15টি অ্যামিনো অ্যাসিড আছে। এছাড়াও কালোজিরায় 21% প্রোটিন রয়েছে ও 38% শর্করা রয়েছে। 12 নম্বর, রান্নার তেল, অলিভ অয়েল। তেল বা ঘি এর বদলে যদি প্রতিদিন খাবার রান্নায় অলিভ অয়েল ব্যবহার করা যায়, তাহলে উর্বরতা ও গর্ভধারণের সম্ভাবনা 3 গুণ পর্যন্ত বেড়ে যায়। নারী ও পুরুষ উভয়ের উর্বরতা বাড়াতে এই তেল খুবই কার্যকরী ভূমিকা পালন করে। সূর্যমুখীর তেল। সূর্যমুখীর তেলে আছে উচ্চমাত্রার ভিটামিন ই, যা নারী ও পুরুষের উর্বরতা বৃদ্ধিতে অত্যন্ত সহায়ক। আপনি কি সন্তান গর্ভধারণের জন্য প্রস্তুতি নিচ্ছেন? কী ধরনের খাবার খেলে গর্ভধারণ সহজ হবে তা নিয়ে ভাবনায় আছেন? এমন কিছু পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার আপনার চারপাশে রয়েছে, যা পরিমিত খেলে আপনি খুব সহজে গর্ভধারণ করতে পারবেন? কেমন লাগলো আজকের আলোচনা জানাবেন, এবং আমাদের পরবর্তী ভিডিওর জন্য বেঙ্গালি ডিবিএসএ হেলথের সাথেই থাকুন। ধন্যবাদ।